এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখন বাজে হচ্ছে 9:10। আমার দেখতে পাচ্ছ অলরেডি স্নান টান হয়ে গেছে। আজকে এত তাড়াতাড়ি স্নান করেছি তারও একটা কারণ আছে। আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত ঘর পরিষ্কার করা, মোছামুছি সমস্ত কিছু করেছি। করার পর আমি এখন স্নান অর্ঘ্যকে মোটামুটি, আজকে যেহেতু বৃহস্পতিবার, শুধু বৃহস্পতিবার বলে না, আজকে যেহেতু আমাদের একটা স্পেশাল পুজো আছে, সেই জন্য আমাদের আজকে বাড়িতে পুরো সম্পূর্ণ মানে নিরামিষ। তো আজকে আর অর্ঘ্যকে সেরকমভাবে ওই জন্য কিছু সেরকম ব্রেকফাস্টও করিনি, আর লাঞ্চও মানে আজকে রাখতে পারিনি, কারণ সকালবেলা অনেক কাজ ছিল। তো অর্ঘ্য আজকে সকালবেলা খুব বিস্কিট টিস্কিট ছাতু টাতু এইসব খেয়ে চলে গেছে। তো আমি স্নান টান করে নিয়েছি, ঘর দোর মুছে পরিষ্কার করে এবার আমি করতে যাব হচ্ছে পুজো। কারণ আজ হচ্ছে একটা স্পেশাল পুজো, যেটা হচ্ছে এটা পৌষ মাসের লক্ষ্মী পুজো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই পৌষ মাসের লক্ষ্মী পুজোটা কিভাবে করি। বাজে হচ্ছে 12:35 মতো বাজে, তো অনেক বেলা হয়ে গেছে। আমি তো আজকে বললাম লাঞ্চেও তো কিছু রান্না করিনি, সেহেতু এখন লাঞ্চটা আমাকে রান্না করতে হবে। আমি মোটামুটি জোগাড় করে চলে এসেছি, অল্প করছিও আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন লাঞ্চে আমি যেটা বানাচ্ছি সেটা আজকে ডিনারেও খাবো। মানে আমি একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি যাতে আমার এখন হয়ে যায় আর তাতে দুজনের হয়ে যায়। তো চলো আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই।
গোবিন্দভোগ চাল আর ডাল ধুয়ে রাখা আছে। নতুন আলু যেটা কেটে রেখে দিয়েছি, এখন মোটামুটি ওগুলো ভাজা হয়ে গেছে, আর কথা পরে বলবো, এখন আলু ওটা করে নিচ্ছি। নতুন আলু দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি অলমোস্ট রেডি। এটা আমি এবেলা ওবেলা দুবেলার জন্যই বানিয়েছি, এখন আমি খাবো আর বেলা দুজনে খাবো, আর সাথে একটু কিছু স্যুইট ডিশ একটু বানাবো, যেহেতু একটু বৃহস্পতিবার তারপর পুজো হয়েছে, তো স্যুইট ডিশ একটু বানাবো, সেটা দেখছি কী বানানো যায়। সুজি হোক কিংবাই হোক চাবার কিছু বানাবো, সেটা ওবেলা দেখছি কী বানানো যায়। তো খাওয়া দাওয়া আমি করবো লাঞ্চ, জাস্ট খিচুড়ি একটু শুধু ঘিয়ে নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, তাই জন্য একটু মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পুজো টুজো করলাম ঘর, সকালবেলা খুব সকাল সকাল উঠে ঘরটা মুছেছি, ফ্রেশ হয়েছি, পুজো করেছি। পুজো পুজো করার পরও টুকটাক কাজ থাকে, যেমন লাঞ্চ বানানো ছিল না বলে আজকে আবার লাঞ্চ টাঞ্চ বানালাম, তো সেই জন্য মানে একটু দুপুরবেলা এসে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো একটু রেস্ট করে নিলাম। এখন বাজে হচ্ছে 5:20। আমি ভেবেছিলাম যে আজ হয়তো আমাকে আর বেশি কিছু করতে হবে না, একটু সুইট ডিশ বানিয়ে নেবো হয়ে যাবে, কিন্তু শুধু সুইট ডিশ বানালে তো হবে না, বিকজ কাল হচ্ছে শুক্রবার, আর আমাদের সবসময় যেটা থাকে সেটা হচ্ছে যেহেতু ওর অফিস যাবে সেহেতু ওর অফিসের লাঞ্চটাও ভাবতে হয়, আর রাত্রেবেলা এরকমই কিছু করছি, স্পেশালি উইন্টার সিজনটা, যাতে মানে পরের দিনের জন্য ভাবতে না হয়, কারণ উইন্টারের সময় কীভাবে চলে যায়, সকালবেলা যতই 6:30 উঠে যাই উঠি মানে খুব তাড়াহুড়ো করতে হয়, তো সেই জন্যে ভাবলাম কি আর উইন্টারে উঠতেও একটু দেরি হয়, তো সেই জন্য ভাবলাম কি যে তাহলে আজকে রাত থেকেই কিছু বানিয়ে রাখতে হবে। তো কী বানাবো কী বানাবো এইসব ভাবতে ভাবতে মাথা এলো যে আমার কাছে একটা ধোকার প্যাকেট আছে, যে রেসিপিটা মানে ধোকার রেসিপি আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, সেম জিনিসই বানাবো, আজকে নিরামিষই বানাবো, মানে একটু আদা বাটা শুধু ইউজ করবো, আদা কাঁচা লঙ্কা বাটা, আদারওয়াইজ নিরামিষই বানাবো এই চাল মগজ এই সমস্ত দিয়ে। তো ভাবলাম ধোকাটাই বানিয়ে নিই, তাহলে কী হবে আজকে রাতে ধোকাটা খাবো না হয়তো, বা দু একটা ভাজা রাখবো, কারণ অর্ঘ ওই ধোকা ভাজাটা খেতে খুব ভালোবাসে, সেই ধোকা ভাজাটা রাখবো, দু একটা খিচুড়ি খাবো তার সাথে নিয়ে নেবো দুটো করে ভাজা, বাকিটা কালকের জন্য ধোকার একটা তরকারি মতো করে রেখে দেবো, আর সাথে সকালবেলা রুটি করে নিলে হয়ে যাবে, না হলে কালকে আবার টেনশন যে কী খাবো। আমি সকালে যদি লাঞ্চ না বানাই কোনো কারণে তাহলে এটা অবভিয়াস যে আমাকে মানে দুপুরে বানাতেই হবে, সেই আমি খাবোই, তো আমি যখন খাবো তার থেকে সকালে বানানোই ভালো, ওকেও দেওয়া যাবে ফ্রেশ রান্না আর আমিও খেতে পারবো বাড়িতে, তো সেই জন্যই ভেবে চিন্তে কি ডিসাইড করলাম যে ধোকাটা আছে প্যাকেটটা কেটে ভিজিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 5:25, তো সবাইকেই ভেরি ভেরি গুড ইভিনিং। কি মশা দেখেছো, বাপরে পাখায় গিয়ে বসে পড়েছে, তো কিছু করার নেই, এখন আমাকে যেতে হবে আবার রান্নাঘরে। ভেবেছিলাম আজকে মানে প্যাকিংটা শুরু করতে হবে, বলতে বলতে এসেই গেল প্রায়, আজকে থার্সডে হয়ে গেল, তো প্যাকিংটা মানে সন্ধ্যাবেলায় যদি কোনো কাজ থাকে মানে রান্নাবান্না থাকে তাহলে কোনো দিনও একটা দিনের জন্য মানে 2-3 দিন ধরে ভাবছি করবো করবো, আজকে প্যাকিং করবো কালকে প্যাকিং করবো, ট্রলি নামিয়ে রেখে দিয়েছি সব করেছি, কিন্তু প্যাকিং আর শুরু করা হচ্ছে না। ফাইনালি দেখা যাক আজকে শুরু হয় কি না, কারণ অর্ঘ বলেছে আজকে এসে। হ্যাঁ, তোমরা যে লক্ষ্মী পুজোটা দেখলে ওটা তো, এটা পৌষ মাসের লক্ষ্মী পুজো, তো নতুন ধান দিয়ে করতে হয়, তো সবই এনেছিল, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা তো দেখলে। তো আর এসে সন্ধ্যাবেলায় ঠাকুরটা সন্ধ্যা দিয়ে তুলে দেওয়ার ব্যাপার থাকে, যেটা অর্ঘ করে, আমি ওই সকালের পাটটা করে নিই আর এই সন্ধ্যাবেলার পাটটা অর্ঘ করে ঠাকুর তুলে দেয় ও এসে সন্ধ্যা দিয়ে। হ্যাঁ, তো এখন যাওয়া যাক তাহলে আর দেরি না করে রান্নাঘরে, কারণ ওই ধোকার ওই প্যাকেটটা ওটা 15 মিনিটস ভেজাতে হবে, তো আমার অলরেডি 15-20 মিনিটস হয়ে গেছে ভিজিয়ে দিয়েছি, এবারে গিয়ে ওই ধোকাটাকে এবার মানে বাকি প্রিপারেশনটা কি করতে হবে। যাওয়া যাক রান্নাঘরে।
এই হচ্ছে ধোকাটা, খিচুড়ি। বাইরে কি বৃষ্টি হচ্ছে, মানে হঠাৎ করে আজকে আবার যায় না কেন কোথাও কিছু যায় না, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, এখনো বৃষ্টি হচ্ছে। দেখি জানলাটা খুলে, না এখন বৃষ্টি হচ্ছে না, পাম্প চালিয়েছে, কেউ ওভারলোড হয়ে জল পড়ছে। চলো এখন কাজগুলো করি। গ্রেভিটা তো দেখলে, গ্রেভি অলমোস্ট রেডি হয়ে গেছে। শুধু জাস্ট একটু, যেহেতু এটা ডালের চিনি, সেখানে যদি আমি দিই এক্ষুনি, মানে এটা টেনে নেবে, তো ওই জন্য একটু জলটা বেশি বেশি রাখতে হবে, নাহলে পুরো টেনে একেবারে শুকিয়ে যাবে। তো এই হচ্ছে ঢোকা ভাজা, ভাজাও হয়ে গেছে। গ্রেভিটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। রাত্রেবেলা খিচুড়ির সাথে একটু সিমুই করে নিলাম, শুধু খিচুড়িটা খাবো সেজন্য একটু সিমুই করে নিলাম। আর ফাইনালি আজও ঠিক হলো না যে কবে কি, মানে প্যাকিং করব। কালকে থেকেই ভাবছি শুরু করব প্যাকিং। তো আজকে বাস এখন আটটা না, এখন বাজে হচ্ছে, এখন আটটা মতো বাজে। তো সিমুই অলমোস্ট হয়ে এসেছে, এখন বাজে হচ্ছে আটটা। তো একটু বাদেই যে সিমুইটা হয়ে গেলেই আমরা ডিনার করে নেবো। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যদি কেউ প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, তাহলে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। দেখা হচ্ছে পরে আর একটা ইন্টারেস্টিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।